চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাসীদের গুলিতে পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার রাত 11টায় আমজুরহাট এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন পটিয়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জমির উদ্দিন, হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইকবাল হোসেন। পুলিশ জানায়, ইফতারের দাওয়াত দিয়ে ফেরার পথে আমজুরহাটে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। Thank you.